সুস্বাদু পানি ফল চাষে সাফল্যের মুখ দেখছেন নওগাঁ ও সাতক্ষীরার কৃষকরা। জলাবদ্ধ জমিতে এই ফল চাষ কম হলেও চাহিদা থাকে, বাজারে বিক্রি হয় বেশ। এতে লাভবান হওয়ায় দিন দিন পানি ফল চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। তবে চাষের ক্ষেত্রে কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ না পাওয়ার অভিযোগ কৃষকদের। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পানিতে ভেসে থাকা শাপলার মতো এই গাছ থেকেই আসে শিংরা বা পানিফল। রসালো এই ফলের চাষাবাদে এখন ব্যস্ত সময় পার করছেন নওগাঁর চাষিরা। বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধ থাকায় সদর উপজেলার খাগড়া বিল ও মরা বিল সহ আশেপাশের বিল এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ফলের চাষ। কৃষি বিভাগের হিসেবে এবছর জেলার প্রায় 50 হেক্টর জমিতে চাষ হয়েছে পানিফল। তবে চাষাবাদের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার অভিযোগ কৃষকদের। ধানও করি, পানিফল করি, কাঁচাল আছে, কাঁচাগুলো সাফ করতে হয়, এগুলো পরিষ্কার করতে হয়, অনেক কিছু পরিশ্রম করতে হয়, কোনো কৃষি অফিস হেল্প আমরা পাই না। যদিও স্থানীয় কৃষি কর্মকর্তা বললেন, পানিফল চাষে উদ্বুদ্ধ করতে চাষিদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। এই ফলটা চাষ করতে উদ্বুদ্ধ করতেছে এই কারণে যে ফসলটা চাষ করতে খরচ অত্যন্ত কম এবং রোগ বালাইয়ের আক্রমণ অত্যন্ত কম। এদিকে কম খরচে লাভ বেশি হওয়ায় সাতক্ষীরায় জনপ্রিয় হয়ে উঠছে পানিফল চাষ। স্থানীয় বাজারে মন প্রতি 750 টাকা থেকে 800 টাকা পর্যন্ত বিক্রি হয় এই ফল। সিজন আসলে আমরা এই পানি শিংলা চাষ করি। 5 বিঘা জমিতে খরচ হয় 35 থেকে 40 হাজার টাকা এবং বিক্রি হয় 75 থেকে 90-80 হাজার টাকার ভিতরে। এক্ষেত্রে সব ধরনের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। নিচু এবং জলাবদ্ধ এলাকা এখনও এর আওতায় আসে নাই। আমরা আশা করি সে সকল এলাকা এই চাষের আওতায় আসবে এবং কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবেন। ঋণ সহ প্রয়োজনীয় সহায়তা দেয়া হলে পানিফল চাষে জেলার চাষিরা যেমন আগ্রহী হবেন, তেমনই গ্রামীণ অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।